কর্মী কেশের ছাড়া চলছে পুরো একটি শপিং মল। অবাক লাগতে পারে, এটা কিভাবে সম্ভব? মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোনো দেশ নয়। কর্মীবিহীন এমনই অদ্ভুত শপিং মল রয়েছে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় রাজ্য দুবাইতে। সুন্দর সাজানো গোছানো অদ্ভুত এক শপিং মল, নেই কোনো বিক্রেতা বা ক্যাশিয়ার। দিব্যি সেখানে ঢুকে নিজের ইচ্ছে মতো জিনিস ক্রয় করছেন ক্রেতারা, তারপর দাম মিটিয়ে গটগটিয়ে হেঁটে চলে আসছেন সেখান থেকে। কিন্তু কিভাবে ক্যাশিয়ার ছাড়া চলছে গোটা একটি শপিং মল? এর জন্য অনলাইন পেমেন্ট সিস্টেম সেখানে ইনস্টল করা হয়েছে। এই পদ্ধতিতে দাম মেটাতে জিনিসপত্র কেনার পর একটি নির্দিষ্ট যন্ত্রের সামনে চলে যান ক্রেতারা। সেখানে প্রথমে নিজের মোবাইল নম্বর দেন তারা, এরপর সমস্ত জিনিস একটি ট্রেতে তুলে দিতে হয়। মেশিনটি নিজ থেকে জিনিসগুলোর দাম দেখে নেয়। সমস্ত প্রক্রিয়া শেষ হলে ক্রেতার মোবাইল ফোনে আসে একটি SMS, সেখানে কত টাকা মেটাতে হবে তা পরিষ্কার করে লেখা থাকে। এরপর দাম মেটানোর বিষয়টিও একা একা করতে হয় ক্রেতাকে। ওই মেশিনেই ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করতে হয় তাদের, সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিলের টাকা কেটে নেওয়া হয়। এরপর জিনিসপত্র নিয়ে মল থেকে বেরিয়ে যান ক্রেতারা।